চুটকি কোথায় তুই তাড়াতাড়ি আয় সবাই তোর জন্য বড়ই গাছের নিচে অপেক্ষা করছে তোরা একটু অপেক্ষা কর আমি এখনি আসছি চুটকি এখন আবার নাকি কোথায় যাচ্ছিস তুই এই তো মা বড়ই গাছের নিচে যাচ্ছি একটু পরে চলে আসব তুমি চিন্তা করো না এই মেয়েটাকে নিয়ে আর পারলাম না শীতের সময় আসলে সারাটা দিন বড়ই গাছের নিচেই কাটাবি মার সাথে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল আর আমাদের বাগান থেকে মরিচগুলো আনতে গিয়েও আচ্ছা মরিচগুলো আমার হাতে দে রবিন তোর বড়ই পাড়া শেষ হয়েছে এই তো আর কয়টা বড়ই পাড়া বাকি আছে তোরা একটু দাঁড়া দাঁড়া আমিও আরেকটা কোটা নিয়ে আসছি দুজন মিলে বড়ই পারলে তাড়াতাড়ি হবে চুটকি আর রবিন মিলে বড়ই পেরে আনার পর সবাই মিলে বড়ই গুলো ভর্তা করে খেল বড়ি ভর্তা খাওয়া শেষে চুটকি বাড়ি গেল নাও মা তোমাদের জন্য বড়ি ভর্তা এনেছি খেয়ে বলো কেমন হয়েছে বাহ বেশ মজার তো সত্যি তোদের হাতের বড়ি ভর্তা খেতে অসাধারণ লাগে আসলে অনেক মজার খেতে তোমরা সবাই মিলে এত মজা করে কি খাচ্ছ তেমন কিছু না চুটকিদের বানানো বড়ি ভর্তা খাচ্ছিলাম সবাই মিলে নাও তুমিও একটু খেয়ে দেখো কেমন লাগে অনেক মজার তো চুটকি কাল আমাকেও কয়েকটা বড়ি এনে ভর্তা করে দিস তো বাড়ির সবাইকে খাওয়াবো তার বদলে আমাকে কি দিবে চাচি এই সামান্য বড়ি ভর্তার বিনিময়ে তোকে আবার কিছু দিতেও হবে হ্যাঁ হবে কারণ আমি বিনিময় ছাড়া কোনো কাজ করি না আচ্ছা বল তুই আমার কাছে কি চাস তোমার হাতে ডালের বড়া খাওয়াতে হবে আমাকে আচ্ছা খাওয়াবো কাল সকাল সকালে আমাকে বড়িগুলো এনে দিস তবে ঠিক আছে চাচি চটকে সকাল হয়ে গেছে তো যা তোর চাচির জন্য বড়ই পেরে নিয়ে আয় ঠিক আছে মা আমি গেলাম তবে সকাল সকাল তোর বড়ই গাছের কাছে যাচ্ছিস কেন চটকে কালকেই না খেলি এত বড়ই খেলে তো পেট ব্যথা করবে আমার জন্য না দিপু পাশের বাসার চাচির জন্য নিয়ে যাচ্ছি আচ্ছা যা সব বড়ই পেরে দিয়ে দিস না আমাদের জন্য কয়েকটা রাখিস ঠিক আছে বড়ি গাছের নিচে তো আসলাম ওই বাম পাশের ডালটাতে অনেকগুলো বড়ি দেখা যাচ্ছে চাচির জন্য ওখান থেকে কয়েকটা বড়ি পেরে নিয়ে যাই শয়তানি পরিশে কখন থেকে ছাড়ুনি আমার পেছনে তাড়া করেছি উড়তে উড়তে ক্লান্ত আমি আর পারছি না বড়িকে তো এখন দেখছি না এক কাজ করি ওই বড়ি গাছটাতে বসে একটু জিরিয়ে নেই আমি তোর পিছনে আর ছেড়ে দিয়েছি তুই কখন ক্লান্ত হয়ে এক জায়গায় বসবি সেই সুযোগটাই খুঁজছিলাম তারা তোকে এখনই শেষ করে দিচ্ছি বুড়ি পাখিটাকে মারার জন্য তার কালো জাদু ছুড়লে চুটকির কোটা পাখিটার সামনে এসে পড়ে আর কোটা বেশি কালো জাদু চুটকির গলা দিয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে কি হলো গাছের নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটা হঠাৎ কোটা নিয়ে নিচে পড়ে গেল কেন কি হলো এটা একটু পরই তো মানুষজন এসে জড়ো হবে এখানে আজ আসি ওই পাখিকে আরেক দিন ধরা যাবে মা আমাকে বাঁচাও এই মেয়েটার কলায় তো কালো দাগ দেখা যাচ্ছে ওই ডাইনি বুড়ির কালো জাদু কারক শরীরে লাগলেই তো এমন হয় কিন্তু ওই ডাইনি তো এই মেয়েকে চিনেও না তার মানে কি আমাকে মারতে গিয়ে ডাইনি বুড়ি মেয়েটার এমন অবস্থা করেছে কেউ আছো ওই রাস্তার সামনে গেলে প্রথমে যে বাড়িটা চোখে পড়বে ওটাই আমার বাড়ি কেউ ওই বাড়ি থেকে আমার মাকে ডেকে নিয়ে এসো আমি আছি আজ আমার জন্য তোমার এই অবস্থা আমি দুঃখিত আমার হাতে সময় কম তুমি তাড়াতাড়ি আমার মাকে ডেকে নিয়ে এসো আমার নাম চুটকি ঠিক আছে তুমি অপেক্ষা করো আমি এখনই তোমার মাকে ডেকে নিয়ে আসছি
গাছের ডালে কত সুন্দর একটা পাখি এসে বসলো। ছুটকি মা, তাড়াতাড়ি বাড়ির বাইরে বের হন, পাখিটা তো আমাকেই ডাকছে, ছুটকির কথাও বলছে আবার। চল তো ওর কাছে গিয়ে দেখি কি হয়েছে। আপনি ছুটকির মা, আমার সাথে চলুন তাড়াতাড়ি, ছুটকি খুব বিপদে পড়েছে। কিসের বিপদ? ছুটকি কোথায়? আমাকে ওর কাছে নিয়ে চলো। ওই বড়ই গাছটার নিচেই আছি ও, চলুন। ছুটকি, কি হয়েছে তোর? তোর মাথায় রক্ত কেন? আর তোর গলায় কালো দাগ কিসের? তোকে কতবার বলেছি সাবধানে বড়ই পাড়তে? নিশ্চয় কোটাটা তোর হাত ফসকে মাথার উপর পড়েছে। এখনই তোকে কবিরাজের কাছে নিয়ে যাচ্ছি, তুই ভালো হয়ে যাবি। ছুটকিকে এখন কবিরাজের কাছে নিয়ে গিয়ে লাভ হবে না। ডাইনি বুড়ির কালো জাদু যার শরীরে লাগে তাকে কেউ বাঁচাতে পারে না। আমি দুঃখিত। ডাইনি বুড়ি, কালো জাদু, এসব কি বলছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। মা, ছোট, তোমাদেরকে শেষবারের মতো দেখতে পেলাম, এতেই আমি খুশি। তোমরা ভালো থেকো। ছুটকি মারা গেল। ছুটকির মা আর ভাই কান্নায় ভেঙে পড়ল। ছুটকিকে তার বড়ই গাছের পাশে কবর দেওয়া হলো। কিন্তু মৃত্যুর পর তার আত্মা সেই বড়ই গাছেই ফিরে এলো। আমি আবার বড়ই গাছের উপরে এলাম কি করে? ওই তো বড়ই গাছের নিচ দিয়ে ছোট যাচ্ছে। এই ছোট দেখ, আমি এখানে। যতবারই আমি এই বড়ই গাছের নিচ দিয়ে যাই, ততবারই ছুটকি আপুর কথা মনে পড়ে। কাল থেকে এই রাস্তা দিয়ে আর যাবই না। এসব কি বলছিস ছোট? তুই কি আমাকে দেখতে পাচ্ছিস না? আমার কথা শুনছিস না? ছোট, এখন থেকে তোমাকে দেখতে পাবে না, আর তোমার কথাও শুনতে পাবে না, কারণ এখন থেকে তুমি বড়ই গাছের আত্মা। এমন কেন হলো? তুমি তাহলে আমাকে কিভাবে দেখতে পাচ্ছো? তোমার মতো আমিও ডাইনি বড়ির আক্রমণের শিকার হয়েছিলাম, কিন্তু সে আমাকে পুরোপুরি মারতে পারেনি বলে রাগের চোটে আমাকে পাখি বানিয়ে দিয়েছি। তার জাদু আমার শরীরে থাকার কারণেই আমি তোমাকে দেখতে পাচ্ছি। ও তোমার পিছু কেন নিয়েছে? শুধু আমার না, আমার মা বাবার পিছু নিয়ে ওদেরকেও ডাইনি বুড়ি মেরে ফেলেছে। তাদের আত্মা এখনো আমাদের বাড়িতে বন্দী, কারণ আমাদের কাছে একটা চাবি আছে, যে চাবিটা হাতে পেলে ডাইনি বুড়ি অপশক্তির দরজা খুলে ফেলতে পারবে, আর সে অনেক ক্ষমতাধর হয়ে যাবে, তাকে কেউ আটকাতে পারবে না। সেই চাবিটার জন্যই ডাইনি বুড়ি তোমার মা বাবাকে মেরেছে আর তোমাকে পাখি বানিয়ে দিয়েছে। হ্যাঁ, সে চাবিটা পেলে ডাইনি বুড়ি গ্রামের কাউকেই ছাড়বে না, তোমার পরিবারকেও না। ওই ডাইনি বুড়ির জন্যই আমার মা আর ভাই আমাকে হারিয়েছে। আমি আর কারোর সাথে এমন হতে দেব না। যেভাবেই হোক ওই ডাইনি বুড়িকে থামাতে হবে আমাদের। কিন্তু কিভাবে? ওই ডাইনি বুড়ির অনেক ক্ষমতা আর সে অনেক চালাক, আমরা চাইলেও ওর কিছু করতে পারবো না। আমার কাছে একটা বুদ্ধি আছে, কিন্তু এর জন্য তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে। আজ তো শুক্রবার, ছুটকি আজ বেঁচে থাকলে এই শুক্রবারও বড়ই গাছের নিচে সবাই মিলে বড়ি ভর্তা বানিয়ে খেতাম। ওর কথা প্রতিদিনই খুব মনে পড়ে। কিভাবে যে কি হলো কিছুই টের পেলাম না। আগে যদি জানতাম তুই আমাদেরকে রেখে এভাবে চলে যাবি ছুটকি, তাহলে তোকে কখনো চোখের আল হতে দিতাম না। তোমার বন্ধুরা তোমাকে অনেক ভালোবাসে ছুটকি। জানি, এখনই সময়। আমি তোমাকে যা যা বলতে বলেছি ওদেরকে গিয়ে সব বলো। আমার কথা শুনলে ওরা ঠিকই তোমাকে সাহায্য করবে। এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, চল আমরা চলে যাই। আর কোনোদিনই গাছের বড়ি খাবো না আমরা। তোমরা যেও না। ওই পাখিটা আমাদেরকে ডাকলো মনে হয়। ছুটকির আত্মা এখনো এই বড়ই গাছে আছে, ও তোমাদের সব কথা শুনতে পাচ্ছে। কি বলছো এসব? আমরা তোমার কথাই বিশ্বাস করি না। ছুটকি, তুমি ওদেরকে দেখিয়ে দাও যে তুমি এই বড়ই গাছেই আছো। ছুটকি তার বড়ি গাছে ঝাঁকি দিল, আর অনেকগুলো বড়ি তাদের সামনে গিয়ে পড়ে একজনের নামের আকার নিল। দীপু দেখ, বড়িগুলো দিয়ে কে যেন তোর নাম লিখেছে। আমাদের ছুটকি ছাড়া আর কেউ এমন করতে পারে না। কিন্তু ছুটকি তো মারা গেছে, এটা কিভাবে সম্ভব? দাঁড়াও, আমি এখনই তোমাদের কি সব খুলে বলছি।
শোনার পর বুঝলাম ছুটকির সাথে আসলে কি হয়েছিল। ওর গলায় কালো দাগ দেখার পর থেকে আমার সন্দেহ হচ্ছিল। আমরা ওই ডাইনি মুনির উপর প্রতিশোধ নিতে চাই, এর জন্য আমাদের কি যা যা করতে হবে আমরা করব। ঠিক আছে, আজই ওই ডাইনি বুড়িকে ডেকে আনবো আমি। এরপর আমি তোমাদেরকে যা যা করতে বলবো তাই করবে তোমরা। ঠিক আছে, তুমি ডাকো ওই ডাইনি বুড়িকে। ওই বাদ পাখিটা আমাকে ডাকছে, নিজের থেকে আমার সাথে কথা বলতে চাইছে। এই কয়দিন ওকে কত খুঁজেছি, মনে হচ্ছে ওই বড়ই কাছটাতে আছে ও। বুঝেছি, ওর মা বাবা মরার পর ওর বেঁচে থাকার শখ মিটে গেছে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। পরে একটু পরে চলে আসবি, তোমরা লোকও তাড়াতাড়ি। ঠিক আছে। এই লোক সবাই, তুই এখানেই ছিলি তাহলে, এখন ভালোই ভালোই চাবিটা আমাকে দিয়ে দে। কথা দিলাম তোকে কম কষ্ট দিয়ে মারবো আমি। এই নাও তোমার চাবিটা, বড়ি গাছেরই ডালে রাখলাম, এসে নিয়ে যাও। বুড়ি সেই ডালের কাছে যেতে গেলে মাটিতে পেতে রাখা ফাঁদে তার পা পড়ল আর সে গাছের ডালে উল্টো হয়ে ঝুলে পড়ল। আমি তোমাকে ধ্বংস করব। বড়ি গাছের কাটাযুক্ত একটা ডাল ডাইনির গলায় পেঁচানো শুরু করলো। গাছের বড়িগুলো হঠাৎ পাথরের মতো শক্ত হয়ে ডাইনির গায়ে পড়তে থাকলো। আর ছুটকি গাছের ডালে পড়ে থাকা চাবিটা হাতে নিয়ে বুড়ির কপালে ছুঁড়ে মারলো। এখন আমি সহ সবার দা মুক্তি পেয়ে যাবে। তোরা সবাই ভালো থাকিস আর আমার কাছের বড়িগুলো সবাই মিলে খেয়ে শেষ করিস, তাহলে আমি খুশি হব। আমিও আমার পাখি রূপ থেকে মুক্তি পেয়ে আমার আগের রূপে ফিরে এসেছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। ছুটকির আত্মা মুক্তি পেল আর বকুলতার বাড়ি ফিরে গেল।